নমস্কার, ডিজিটাল জ্ঞানগুরুতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ, আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি সামান্য উপকার হয় দয়া করে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটা না কেটে আপনারা পুরোটা দেখার চেষ্টা করুন, কারণ এই সমস্ত ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও, যে কারণে আপনারা পুরোটা যদি না দেখেন তাহলে আপনারা সেটিংসটা বুঝতে পারবেন না। উইন্ডোজ 10-এর কিছু সেটিংস চেঞ্জ করে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপকে অনেকটাই ফাস্ট করতে পারেন। তা শুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। নমস্কার। প্রথমে হচ্ছে ওয়ান ড্রাইভ ডিসেবল। প্রথমেই আমাদের যে টাস্ক বারে যে সিস্টেম ট্রে আছে, সেই সিস্টেম ট্রের মধ্যে ওয়ান ড্রাইভ টা থাকে, আইকনটা থাকে। আমরা এখানে রাইট ক্লিক কিংবা লেফট ক্লিক আমরা করতে পারি। করে দেখুন, এখানে সেটিংস আছে, সেটিংসে আপনার ক্লিক করুন, তারপর আবার সেটিংস। এখানে দেখুন সেটিংসে আসবেন, সেটিংসে এসে দেখবেন জেনারেলের মধ্যে স্টার্ট ওয়ান ড্রাইভ অটোমেটিক্যালি হোয়েন আই সাইন ইন টু উইন্ডোজ, অর্থাৎ যখনই আপনি কম্পিউটার অন করবেন সঙ্গে সঙ্গে ওয়ান ড্রাইভটা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং কি হয়, এটার জন্যে কম্পিউটার বা ল্যাপটপ অনেকটাই স্লো হয়ে যায় যেখানে আমরা এটাকে আনচেক করে দেবো। আনচেক করে আমরা ওকে করে দেবো। সেকেন্ড হচ্ছে পাওয়ার অপশন। প্রথমে সিস্টেমস, সিস্টেমস এর মধ্যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখুন, কন্ট্রোল প্যানেলের মধ্যে পাওয়ার অপশনস, পাওয়ার অপশনসে ক্লিক করলেন দেখবেন এখানে আছে ব্যালেন্স রেকমেন্ডেড। এখানে অনেক সময় হিট করা থাকে, আপনি এটাকে শো করে দেবেন। শো করলে দেখবেন হাই পারফরমেন্স, চেকমার্ক করলেন, চেকমার্ক করে আপনি এখান থেকে ক্লোজ করে দিলেন। দ্বিতীয় হচ্ছে রিডিউস রান টাইম সার্ভিসেস। উইন্ডোজ কি প্লাস আর, এখানে আমরা টাইপ করব MS config config, এন্টার। এখানে সিস্টেম কনফিগারেশনটা খুলে যাবে। এখানে দেখুন সার্ভিসেস, এই সার্ভিসেস এর মধ্যে আপনারা একটু সাবধানে কাজ করবেন, তার কারণ হচ্ছে এখানে কোনো সার্ভিস যেন ডিলিট না হয়, আপনারা ডিলিট করবেন বা ডিসেবল করবেন না। এখানে হিড অল মাইক্রোসফট সার্ভিসেস, এটাকে আপনারা চেকমার্ক করে দেবেন। এখানে দেখুন যত মাইক্রোসফট সার্ভিসেস গুলো ছিল
সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না বা হিড হয়ে গেছে। এবার আমরা ওকে করে দেব। দ্বিতীয় হচ্ছে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভার। ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ, আমরা সার্চে গিয়ে ডিফ্র্যাগমেন্ট আমরা টাইপ করব। দেখুন এখানে চলে এসেছে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ। এখানে সিতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখুন অপটিমাইজ আছে, অপটিমাইজ ক্লিক করলেন। দেখুন এখানে অ্যানালাইজড হচ্ছে 50% হয়ে গেছে। কমপ্লিট, ক্লোজ। এবারে আসছি, এরপরে আসছি ভিজুয়াল এফেক্ট টু বুস্ট ইউর সিস্টেম পারফরমেন্স। দিস পিসি রাইট ক্লিক প্রপার্টিস, এখানে দেখুন অ্যাডভান্স সিস্টেম। অ্যাডভান্স সিস্টেমের মধ্যে, অ্যাডভান্সের মধ্যে পারফরমেন্স সেটিংস, এখানে দেখুন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। অ্যাপ্লাই, ওকে ওকে। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেভাবে আপনারা ধীরে ধীরে করবেন এবং আপনারা সেই পারফরমেন্স আপনারা আশা করি পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।